তো প্রশ্ন করেছেন, আমি শুনেছি যে স্বয়ং ভগবানই শিব রূপে আবির্ভূত হয়েছেন আত্মাদেরকে ভৌতিক জগতে প্রবেশ করানোর জন্য, এটা একটা কথা। আবার উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে দুধটা দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না, যদি কৃপা করে প্রভুজি একটু বলেন। আগে জিজ্ঞেস করলাম প্রভু, পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু এবং পদ্মনি মুকুহনিমাই প্রভু, হি ইজ অলসো স্কলার। তা আমি ওনাদের শ্রী পাদপদ্মের শক্তিতে কিছু বলার শুধু চেষ্টা করছি, যেটা আমি ওনাদের কাছ থেকে শুনেছি। আমি খুবই মানে হাম্বল ফিল করছি যে ওনাদের সাথে আমি বসার আসলে যোগ্য নই, তারপরে আমি ওনাদের আশীর্বাদে ওনাদের স্নেহে আমি এখানে বসেছি এবং কথা বলছি। তো মূলত একটা শ্লোক আমি অনেক আগে শুনেছিলাম, ওনাদের কাছ থেকেই হয়তো শুনেছি, যে দুগ্ধ যেমন অম্ল যুগে দধি রূপ ধরে, দুগ্ধ অন্তর বস্তু নহে দধি হইতে নারে। এখানে বলেছেন যে দুধ, দুধের মধ্যে যখন টক মিশানো হয় তখন সেটা দই হয়ে যায়। তো দুধ থেকে যতগুলো প্রোডাক্ট হয় বা দুধ থেকে যে যে বস্তুগুলো আমরা পাই, প্রভুপাদ বলেছেন অনেক রকমের দ্রব্য দুধ থেকে আমরা বানাতে পারি, অনেক রকমের, কমপক্ষে 500-1000 বানাতে পারি বিভিন্ন আইটেম দুধ থেকে হতে পারে, কিন্তু দই থেকে এত কিছু হবে না। যদিও দুধ থেকেই দই হয়, কিন্তু দুধ থেকে যা যা হয় দই থেকে সব হয় না। আর দই যদিও দুধ থেকেই হয়েছে, কিন্তু এই দই আবার দুধ কখনো হতে পারবে না। কিন্তু যেটা দই আছে, দুধ আছে, সেটা কিন্তু যে কোনো সময় দই করা যাবে। তো এই জন্য দুধকে কৃষ্ণ বা বিষ্ণু তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে এবং শিবকে দইয়ের সাথে তুলনা করা হয়েছে। কেন? কারণ শিব এবং বিষ্ণু দুজন মূলত আসলে একই তত্ত্ব, কিন্তু যখনই শিব বিষ্ণু তমগুণের সংস্পর্শে যান তখন তিনি শিব হন। ঠিক যেরকম দুধ যখন অম্ল যুক্ত হয় তখন সেটা দই হয়ে যায়, ঠিক একইভাবে ভগবান শ্রী বিষ্ণুই যখন তমগুণের সান্নিধ্যে যান তখন তিনি শিব হয়ে যান। সো এটাই সিদ্ধান্ত শাস্ত্রের। আরো ডিটেইলস আমরা শুনবো আচার্যদের কাছ থেকে। ব্রহ্ম সংহিতাতে বলছে, একটা শ্লোক দেখছি, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেত য সম্ভূতা মপি তথা সমপৈতি কার্যাত। ব্রহ্মাজি প্রার্থনা করে বলছেন, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। গোবিন্দই তিনি ক্ষীর থেকে দুধ থেকে দধিতে পরিণত হওয়ার মতো, ভগবান যখন এই জগতে সৃষ্টি কার্য করতে যান, ব্রহ্ম তো সৃষ্টি করেন, ভগবান নিজে মায়াকে স্পর্শ করেন না, তা সৃষ্টি কার্য যখন তিনি বাসনা করেন তখনই সম্ভুত্ব প্রাপ্ত হন। শম্ভু এবং পার্বতীর মিলনে এই জগৎ সৃষ্টি। তো কেন শম্ভু তিনি মায়াকে স্পর্শ করেন, দেখা যায় না, ভগবান মায়া ধ্বংসেন প্রকৃতি, ভগবান শুধু তার দৃষ্টিপাতের মাধ্যমে মায়াকে গর্ভবতী করেন। তো শিব এবং ভগবান মধ্যে আমরা চৈতন্য ভাগবত থেকে শ্লোক পড়ে দেখছি, ভগবান কৃষ্ণ নিজে বলছেন যে তোমার সঙ্গে আমার কোনো ভেদ নাই, তোমার যেটা প্রিয় আমারও সেটা প্রিয়। আমরা চৈতন্য ভাগবতম অন্তলীলা দ্বিতীয় অধ্যায় পড়বেন, শিবের মহিমা সেখানে বর্ণনা করা হয়েছে। আমার অ্যাঙ্কার যদি অ্যালাউ করেন আমি কিছু বলব। হ্যাঁ অবশ্যই, সুন্দর, হ্যাভি ইন্টারেস্টিং কাহিনী, অসাধারণ। আমাদের যেরকম কৃষ্ণের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবন আর এই জগতে হচ্ছে বৃন্দাবন ধাম, শিবেরও সেরকম, কৈলাস ধাম হচ্ছে তার অরিজিনাল ধাম, কিন্তু এই জগতে শিবের ধাম হচ্ছে কাশী, কাশীক্ষেত্র, এবং কাশী বিশ্বনাথ রূপে তিনি প্রসিদ্ধ। ওখানে একটা রাজা থাকতো, সে বড় শিব ভক্তের ছিল, শিব ভক্ত ছিল,
এবং শিব পূজা করে সে অনেক ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিল। আর ঐশ্বর্য প্রাপ্ত হওয়া মানে অহংকার, অহংকার মাথায় ঢুকলো তো ঢুকলো, তখন মাথায় দুর্বুদ্ধি এলো, আরো ঘোর তোর তপস্যা করে শিব পূজা করতে শুরু করলো। সাক্ষাৎ শিব আবির্ভূত হয়ে বলে, বৎস কি আশীর্বাদ চাও বলো? বলছে, কৃষ্ণ জিনিবারে রণ চাই, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই, এই বর চাও। আর শিব হচ্ছেন আশুতোষ, যে যা চান, খুব দয়ার বিগ্রহ, বলছে তথাস্ত, তুমি চলো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, আমি তোমার পিছনে পুরো টিম নিয়ে আছি, চলছেন। আর কাশীরাজ যুদ্ধ শুরু করেছেন, ভগবান চিন্তা করছেন এর সঙ্গে সময় নষ্ট করে কি লাভ, তো সুদর্শন চক্র ছেড়েছেন। সুদর্শন চক্র গিয়ে প্রথমে কাশীরাজের গলাটা কেটেছেন, আর যেই গলা কেটেছেন তারপরে পুরো কাশী রাজ্যকে আগুন জ্বালিয়ে পুড়াতে শুরু করেছেন। আর তখন শিব গেছেন খেপে, শিব তখন এসে কিছু বুঝে না বুঝে তিনি ছাড়লেন তার দিব্য অস্ত্র পাশুপদ অস্ত্র। শিবের মেন অস্ত্র হচ্ছে পাশুপদ অস্ত্র, আর ভগবানের মেন অস্ত্র হচ্ছে সুদর্শন। সুদর্শনের কাছে পাশুপদ অস্ত্র কী করে? সুদর্শন পাশুপদ অস্ত্রকে খণ্ড খণ্ড কেটে দিয়ে শিবের পিছনে দৌড়াচ্ছে, শিবকে কাটবে। শিব দৌড়ে 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 কী করবে আর, কোথাও স্থান না পেয়ে পুনরায় ভগবানের চরণে পড়েছে, ত্রাহি ত্রাহি। ভগবান তার সম্পূর্ণ বৃন্দাবন স্বরূপ দর্শন করিয়েছেন, গোপ গোপী গাভী, খুব সুন্দর বর্ণনা কবি বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আর শিব ঠাকুর তো থর থ থ থ থ থর করে কাঁপতে কাঁপতে ভগবানের প্রার্থনা করছেন। আর ভগবান তখন বলছে, আরে সারা জগতের লোক আমার পূজা করে, আর তুমি এই কাশীরাজ কোন একটা তুচ্ছ জীব, তাকে সাহায্য করে আমার বিরুদ্ধে যুদ্ধ লেগে গেলে তুমি? বলছে, সরি সরি, আমার ক্ষমা করে দিন। তখন শিব ঠাকুর প্রার্থনা করলেন যে আমাকে আপনার কাছাকাছি রাখুন, আপনি যেখানে থাকেন, তাহলে আমাকে এই দুষ্ট সঙ্গ করে বুদ্ধিটা দুষ্ট হয় না। আর প্রভু, আমার তো কোনো দোষ নাই, আপনি আমার ভিতরে অহংকার দিয়েছেন, জীবের ভিতরে অহংকার দিয়েছেন, সেই অহংকারের দরুন আমার এটা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার স্থানে আমাকে থাকার জায়গা দিন। তখন শিব বললেন, ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে তুমি যাও একাম্র কবন, সেখানে গিয়ে বাস করো, ওখান থেকে 60 কিলোমিটার দূরে নীলাচল ধামে আমার নিজস্ব ধাম রয়েছে, নীলাচল ধাম, নীল সমুদ্রের তীরে আমি ওখানে নিবাস করি, সেখানে যত জীব বাস করে দেবতারা তাদেরকে চতুর্ভুজ রূপে দর্শন করে, সেটা হচ্ছে মুক্তিধাম। সেখানে কোনো জমের আইন চলে না, জমের বিচার চলে না, সেখানকার সবার বিচার আমি করি। সেখানে যদি কেউ শুয়ে থাকে তার দণ্ডবতের ফল, হাঁটলে পরিক্রমার ফল, কথা বললে স্তুতির ফল, আর একটা খারাপ কথা বলেছেন, মাছ মাংস খেলে হবিষ্যানের ফল পাবে, না এতটাই। আর সেই ধামকে আমি আমার নিজের নামে রেখেছি, আমার নাম পুরুষোত্তম, সেই ধামের নাম পুরুষোত্তম। এই পুরুষোত্তম ধামের মহিমা শুনে শিবের তো লোভ লেগে গেছে, প্রভু আমাকে ওইখানে একটু জায়গা দিন, ওইখানে থাকবো, আপনার কাছে থাকবো, আপনার প্রসাদ পাবো। ভগবান বলছে, আরে ওটা আমার ডাইনিং হল, আমি সারাদিনে 4 জায়গায় কাজ করি, ঘুম থেকে উঠে বদ্রীনাথে তপস্যা করি, তারপরে দ্বারকাতে গিয়ে ওখানে রাজকার্য করি, ভালো করে সাজি, দ্বারকার ঐশ্বর্য তো, ওখান থেকে সে পুরীতে এসে খাওয়া দাওয়া করি, আর শ্রীরঙ্গমে গিয়ে ঘুমায়, 4টে জায়গায়। তো আমার একটা ডাইনিং হল, শিবের লোভ লেগেছে, প্রভু আমাকে ওখানে একটু জায়গা দিন, ওখানে থাকবো, আপনি যেখানে আছেন ওখানে থাকবো, আপনার প্রসাদ পাবো, তাহলে আমার অহংকারটা আসবে না, আর বারে বারে এরকম ভুল করবো না আপনার চরণে। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে আমার যেখানে যেখানে ধাম তুমি সেখানে থাকবে, তোমার নাম হবে ক্ষেত্রপাল,
তুমি ক্ষেত্রপাল রূপে থাকবে। তাই দেখা যায় যেখানে যেখানে ধাম আছে, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম, মায়াপুর ধাম, পুরী ধাম, সব জায়গায় শিব ঠাকুর রয়েছেন ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল মানে সেই ধামকে পাহারা দিচ্ছেন, সেই ধামকে রক্ষা করছেন। এবং যত ধাম যাত্রী আসবেন প্রথমে তাকে প্রণাম করে তার অনুমতি, তার অনুকৃপা হলে ধামে প্রবেশ করতে পারবেন। তিনি কৃপা করলে এবং যাওয়ার সময় তার কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হয়। আমাদের মায়াপুরে আছে ক্ষেত্রপাল শিব, বুড়ো শিব, তারপরে রয়েছে আপনার হংস ভাবন শিব, অনেক শিব আছে। পুরীতে তো অনেক শিব, পুরীতে লোকনাথ, মার্কণ্ডেশ্বর, কপালমোচন, নীলকণ্ঠেশ্বর, জম্বেশ্বর, যে জমকে কন্ট্রোল করছেন, জম আসলেই ধরবে ওকে, এখানে জমের কোনো অধিকার নেই, খুব সুন্দর কাহিনী জম। তো পুরী থেকে 60 কিলোমিটার দূরে রয়েছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর মানে এই এটা এটাকে ভূলোক বলে না, ভুবন বলে না, ভুবন, এই ভুবন, এই ভুবনের মালিক তিনি। তা আমরা যে এখানে আছি আমাদের মালিক তিনি, এবং ভুবনেশ্বরী পার্বতী দেবী হচ্ছেন আমাদের মাতা, জগৎ মাতা তিনি। তিনি কৃপা করে আমাদেরকে এই বৈষ্ণব জগতে তিনি প্রসাদ নিয়ে এসেছেন, সে কাহিনী তো আগে আপনারা শুনেছেন। আর শিব ঠাকুর, শিব ঠাকুরের অনেক কাহিনী আছে। তিনি আবার অদ্বৈত আচার্য রূপরূপে এই কলিযুগে মানুষের এই অবস্থা দেখে যে মানুষ কিসে উদ্ধার পাবে, কোনো প্রচারের মাধ্যমে উদ্ধার হবে না, গীতা ভাগবত প্রচার করে উদ্ধার করা যাবে না। শিব ঠাকুর চিন্তা করলেন এই লোকগুলোকে উদ্ধার করার জন্য কৃষ্ণ তোমাকে নিজে আসতে হবে, হে কৃষ্ণ তুমি আসো, তুমি এসে এদেরকে উদ্ধার করো, এছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তাই প্রতিদিন সেই শিব ঠাকুর অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়ে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে প্রতিদিন আরাধনা করে আকুল ভরে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ তোমাকে আসতেই হবে। তখন চৈতন্য মহাপ্রভু বারে বারে বলতেন, আরে আমি সুতিয়া আছিল আমি ক্ষীরসাগরের ভিতরে, আরে ভালোই আরামে ঘুমাচ্ছিলাম ক্ষীরসাগরে, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার অহংকারে, এই অদ্বৈত আচার্য বউ ডাকতে ডাকতে আমার ঘুম ভেঙে আমি এখানে অবতীর্ণ হয়েছি। তাই মহাপ্রভু যে এসছেন এই শিব ঠাকুর অদ্বৈত আচার্য নিয়ে এসছেন, শিব ঠাকুরের মহান কৃপা বৈষ্ণব জগতের প্রতি। আর বৈষ্ণবরা আমরা তো বৈষ্ণব, হরিকথা হরিনামে আমাদের রস আস্বাদন করা উচিত, হরিনামে আসক্ত হওয়া উচিত, গীতা ভাগবতম শ্রবণে রুচি হওয়া উচিত, নেই, আমাদের একটা রুচি আছে প্রসাদ। তাই শিব ঠাকুর চেয়েছিল আমরা হরিনাম করে গীতা ভাগবতম পড়ে উদ্ধার পাই, কিন্তু আমাদের মাতা পার্বতী চিন্তা করলেন এ কলিযুগে লোকেরা হরিনাম, তোমাকে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, শুধু হরিনাম করে উদ্ধার করো, তাতে হরিনামের রুচি নেই। টেনে টেনে সলমালা করি মোটামুটি সময় কোথায়, গীতা ভাগবতম পড়ি না শুনি না। তাই পার্বতী মা তো ছেলে মেয়েদের মন বোঝে, মা চিন্তা করলেন এ বেচারা এরা খেতেই পছন্দ করে, তাই এদের জন্য আমি প্রসাদ নিয়ে আসি। তাই দুর্গা দেবী পার্বতী মাতা তপস্যা করে কলিযুগের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। কমপক্ষে আমরা প্রসাদ খাবো আর হরিনাম করবো, শিব দুর্গার কৃপায়তে উদ্ধার পাবো বলে আশা করছি। হরে কৃষ্ণ।